हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि सबाई अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह, आल्लाहर रहमते आमरा अनेक भालो आछि। अनेक दिन पर आज के आबार एकटा ब्लग निये आसलाम। प्राय एक मासेर मतो हये गेछे आमी कोनो ब्लग आपलोड दिते पारछि ना, आर एर कारण होच्छे आमी बांग्लादेश थेके आबार न्यूयॉर्के चले एसेछि। तो आसार आगे एत ब्यस्त छिलाम जे कि बोलबो। आमार हाजबेंड आमादेरके 3 सप्ताह आगे आनते गियेछिलेन, तो से जाओयार पर थेकेई मोटामुटी ব্যস্ততা আমার খুব বেশি বেড়ে যায়। আমাদের কেনাকাটা কিছু বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতে সময়টা কিভাবে যেন পার হয়ে গেছে। তো আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার ঢাকা থেকে নিউ ইয়র্কে আসার একটা ব্লগ। আমি অল্প অল্প করে ভিডিও করেছিলাম, আসার আগ পর্যন্ত তেমন কোনো ভিডিও করতে পারিনি। আসলে বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টকর, যেটা বলে বোঝানো যায় না। তো এই কারণে বাসায় থাকতে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, বিশেষ করে আমার হাজবেন্ড যাওয়ার পর থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি। তো এয়ারপোর্টে ঢোকার আগ থেকে আমার বোন একটু ভিডিও করে দিয়েছিল আমার, আর এখন যে এয়ারপোর্টের ভিতর ঢোকার পর থেকে আমি একটু একটু করে ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি মনটা খারাপ ছিল, আর মনটা অন্যদিকে ঘোরানোর জন্যই আমি চাচ্ছিলাম যে তাহলে একটু ভিডিও করতে থাকি, তাহলে হয়তো বা ওই দিকটা অত বেশি মনে পড়বে না। তো যাই হোক, ভিতরে ঢুকলাম, বোর্ডিং পাসে আমাদের লাগেজগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমরা অপেক্ষা করছি। আমাদের প্লেনের গেট খোলা বাকি আছে, তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটু আর্লিয়ারলি চলে এসেছি, কারণ এই সময়ে বিশেষ করে এই করোনার মধ্যে, আর এমনিতেও করোনা ছাড়াও এয়ারপোর্টে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, তাই একটু আর্লিয়ারলি যাওয়াই ভালো। আর আমরা তো আর্লি গিয়েও একটু ভালো করেছি। আমরা সাধারণত যে এয়ারলাইন্সে গিয়েছি, আসা যাওয়া করেছি, সেই এয়ারলাইন্সে আমাদের হ্যান্ড লাগেজ যেগুলো থাকে সেগুলো বোর্ডিং পাসেই নিয়ে নেয়। বাট আমাদের এইবার আসার সময়, আমাদের ঢাকা থেকে নিউ ইয়র্ক আসার সময় আমাদের লাগেজগুলো হ্যান্ড কারি যেগুলো থাকে সেগুলো আর নেয়নি বোর্ডিং পাসে, আমাদের সাথেই দিয়ে দিয়েছিল। তো আমাদের দুবাই পর্যন্ত এগুলো আমাদেরকে ক্যারি করতে হয়েছে। আবার দুবাইতে আমরা যখন প্লেনে উঠি তখন আবার আমাদের কাছ থেকে একটা লাগেজ শুধু নিয়ে নিয়েছিল। তো এইটা একটা প্রবলেম হয়েছিল। তো আমরা যখন নিউ ইয়র্ক থেকে ঢাকা যাই তখন কিন্তু সবগুলো লাগেজ আর হ্যান্ড কারি সহই কিন্তু নিয়ে নিয়েছিলাম একদম বোর্ডিং পাসে। বাট আমাদের এইবার ঢাকা থেকে নিউ ইয়র্কে যাওয়ার সময় এই সুবিধাটা দেয়নি, আমাদেরকে নিজেদের ক্যারি করতে হয়েছিল। তো যদি কেউ যান তাহলে এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন, তাই হাতে বেশি কিছু না নেয়াই ভালো। আর এই তো আমার হাজবেন্ড আমাদের সাথে ছিল দেখে একটু এবার সুবিধা হয়েছে। আর ভিতরে ঢোকার পর তো আয়েশা অনেক কান্নাকাটি করেছে, বলছিল যে আমি যাব না, আমি নানুর কাছে চলে যাব। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ভিতরে আনার পর যখন প্লেন দেখেছে তখন একটু ঠান্ডা হয়েছে। আর এই হ্যান্ড কারির পাশাপাশি আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা যেহেতু ভেবেছিলাম যে আমাদের হ্যান্ড লাগেজগুলো নিয়ে নেবে বোর্ডিং পাসেই, তো আমরা কিছু স্পাইসেস নিয়েছিলাম হ্যান্ড লাগেজে, তো আসলে এটা অ্যালাউ না। বাট আমরা ভেবেছিলাম হ্যান্ড লাগেজ তো ওরা বোর্ডিং পাসেই নিয়ে নেবে, এই জন্য কিছু স্পাইসেস নিয়েছিলাম হ্যান্ড লাগেজে। তো এটার জন্য পরে অবশ্য চেকিং যখন হয় প্লেনে ওঠার আগে তখন আমাদেরকে বাধা দিয়েছিল, তারপর আবার ওরাই তখন কিছুক্ষণ আর কি ওখানে একটু হলো, মানে আমরা তেমন বেশি কিছু বলিনি, ওরা ফেলে দিলে ফেলে দিতে পারতো, পরে আবার যেহেতু বাঙালি ছিল ওনারা দিয়ে দিয়েছিল, বলেছে যে আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, দেখা যাক। তবে এই কাজটা হয়তো বা সবসময় ওরা নাও করতে পারে, এটা আসলে বলা যায় না, প্লেনের ব্যাপার বা এত বড় একটা এয়ারলাইন্সের ব্যাপার কখন কি করে। তো যাই হোক, কোনো সমস্যা হয়নি, আমরা আনতে পেরেছিলাম ফাইনালি, যেহেতু হ্যান্ড কারি আবার নিয়ে নিয়েছিল, তো এটার একটা প্রবলেম হয়েছিল, তাই এই দিকটাও একটু খেয়াল রাখা লাগবে। আমরা জানলে এভাবে আর নিতাম না, আর ইনশাল্লাহ নেক্সট টাইম আর হ্যান্ড লাগেজে কোনো এই ধরনের স্পাইসেস নিবও না। আপনাদের
তো মোটামুটি সব যাত্রী উঠে যাওয়ার পর এখন সেফটি ইনস্ট্রাকশনগুলো দেখিয়ে দিচ্ছে আমাদের সিটের সামনে যে টিভি দেওয়া আছে সেগুলোতে। তো আর এর মধ্যে সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়েছে, আর আমার বাবাটা তো ছোট তাই ওকে কোলে নিয়ে একটা এক্সট্রা সিট বেল্ট ওরা দিয়েছে বেবিদের জন্য, সেটা বেঁধে দিল, ওরাই হেল্প করলো, দেখিয়ে দিল। এই তো স্টার্ট করে দিয়েছে, প্লেন চলতে শুরু করলো। আর এই মুহূর্তটা আসলেই মানে বলে বোঝানোর মতো না যে নিজের দেশকে ছেড়ে চলে আসা যে কতটা কঠিন। তারপরে হয়তো বা ফ্যামিলি আছে বলেই আমরা ইজিলি আসতে পারি। তো যাই হোক, এখন এই তো প্লেন চলছে, আর এদিকে আয়েশা তো কার্টুন দেখছে। আর এই টাইমটা কিন্তু খুবই ভয় লাগে, আমি জানি না কেন, ওঠার সময় নামার সময় আমার খুবই ভয় লাগে। এই তো অলরেডি উঠে গেছে উপরে, আর আয়েশা জানলার সাইডে বসেছিল, এই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি, বাট দেখতে পারছিলাম দূর থেকেই। ভালোভাবে উপরে উঠতে অনেকক্ষণ সময় লাগে, তাই বারবার করে ওরা সিগন্যাল দিচ্ছিল আর বলছিল সবাই যাতে বেল্ট বেঁধে রাখে। তো স্টিল নাও আমরা এখনও সিট বেল্ট বেঁধে রেখেছি। তো কিছুক্ষণ পর যখন সাইন চলে এসেছে যে এখন আমরা চাইলে সিট বেল্ট খুলতে পারি, তো সিট বেল্ট খুলে এখন ভাই বোন ওরা দুইজন দুষ্টামি করছে, একসাথে বসে খেলাধুলা করছিল, বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে। ঢাকা থেকে দুবাই আসতে মাত্র 5 ঘন্টার মতো সময় লাগে, তো ওই সময়টা ওরা তেমন কোনো বোর হয়নি, বেশ ভালোই খেলাধুলা করেছে, ঘুমিয়েছে, শেষ টাইমে এসে ঘুমিয়ে গিয়েছিল কারণ তখন অলরেডি বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে। তো সব কিছু মিলে ওরা ভালোই এনজয় করেছে ঢাকা টু দুবাই, বা দুবাই টু নিউ ইয়র্ক অনেক লম্বা টাইম। তো এখন এর মধ্যে খাবার দিয়ে দিয়েছে রাতের ডিনার, তো ওদেরকে খাইয়ে দিচ্ছে, ইহানকে খাইয়ে দিয়েছে ওর বাবা, আর আয়েশা নিজেই খাচ্ছে। আসলে আয়েশা কিছুই খায়নি, এটা সেটা খুলে শুধু একটু একটু করে ট্রাই করেছে, ভালো লাগলে একটু খেয়েছে, না ভালো লাগলে নাই। আমরা পুরোটা রাস্তাই জার্নিতে একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ তেমন খেতে পারেনি, আমিও কেন জোরে খেতে পারিনি। আর প্লেনে তো তেমন কোনো কাজ না, শুধু একটু বসেই থাকা, তাই আর বেশি কোনো ভিডিও করিনি। এখন এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টে, আমরা আমাদের গেট নাম্বারে চলে এসেছি, প্রায় 2-3 জায়গায় আমাদের চেকিং হয়েছে, চেকিংয়ের পরে এখন আমাদের গেটের কাছে চলে এসেছি। তো এখানে বসার জায়গা ছিল, আমরা বসেছিলাম, বাট আমার বাবাটা একটা মুহূর্তের জন্য স্থির থাকছিল না, ও খুবই দৌড়াদৌড়ি করছিল, আর দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে দূরে চলে যাচ্ছিল। তো ফাইনালি ওকে আমরা ফোন দিয়েছি যে ফোনে কার্টুন দেখো, ও সেইটাও দেখেনি, ফোনটা হাতে নিয়েই শুধু দৌড়াদৌড়ি করছিল, তো খুবই বিরক্ত করেছে। ভাগ্যে আমার হাজবেন্ড ছিল দেখে একটু রেহাই পেয়েছি। আর এইদিকে আয়েশা এই ফ্রি রাইড সার্ভিস এই গাড়িগুলো এক সাইডে রাখা ছিল, তো ওর বাবা ওকে বসিয়ে ছবি তুলে দিয়েছে। তো ওখানে আমাদের প্রায় 3-4 ঘন্টার মতো ট্রানজিট ছিল, এখন আমরা আবার দুবাই থেকে প্লেনে উঠে গেছি। দুবাই থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে আমাদের 13 ঘন্টা সময় লেগেছিল, এত লম্বা জার্নি, এই জার্নিটাই একদম বেশি আমাদের টায়ার্ড করে ফেলে, সত্যি মানে খুবই টায়ার্ড লাগছিল। আর অনেকক্ষণ তো রাত ছিল, তো সকাল হওয়ার পর একটা জায়গা দিয়ে যাচ্ছিল, এখানে আবার লাইভ দেখা যায় টিভিতে, তো ওই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছিল, একটা পাহাড়ি এলাকা আর স্নো পড়ে আছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এখন তো আমরা প্রায় পৌঁছে গেছি, একটা মেঘের একটা ভিডিও দেখালাম, মেঘ ভেদ করে যখন প্লেনটা নামছিল এত সুন্দর লাগছিল, আর যখন একটু নেমেছে তখন মনে হচ্ছিল একটা উপরে কেউ মেঘের চাদর বিছিয়ে রেখেছে, মানে সামনাসামনি না দেখলে বোঝানোর মতো না যে কত সুন্দর। আর এই তো আমরা লাইভ ক্যামেরায় দেখছি উপর থেকে নিউ ইয়র্ক, তো খুবই ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল, আমি জানি না কেন জানো আমার আসলেই ভয় লাগে, তবে আমি খুব এনজয় করি, আমার ভয়ও লাগে আবার আমি সাহস করে দেখতেও পারি। তো এই তো উইন্ডো থেকেও দেখছিলাম, শেষ সময় এসে আমি একটু সাইডেও বসেছিলাম উইন্ডোর সাইডে। তো এই তো নিউ ইয়র্ক দেখছি উপর থেকে, আর আপনাদের জন্য ভিডিও করে এনেছি।
আর হ্যাঁ, আমি কিন্তু দেশে থাকা অবস্থায় আরও প্রায় 6-7টা ভিডিও করেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো এখন থেকে মানে রেগুলার ভিডিওর পাশাপাশি একটা দুইটা করে দিয়ে দিতে। আর আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের দেশের ভিডিও দেখতে। তো এইটাই আর কি, কারণ আমি সময় পাইনি, অ্যাকচুয়ালি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে সময় পাইনি আমি ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করে তারপর আমি আপলোড দেবো। তাই সব কিছু জমিয়ে রেখেছি, এখন এই নিউ ইয়র্কের এই রেগুলার ভিডিওর পাশাপাশি আমি ওই ভিডিওগুলো দু একটা করে দিব। যদি কারোর ভালো না লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে আর দেব না। আর যদি ভালো লাগে তাহলেও জানাবেন, তাহলে আমি দেব ভিডিওগুলো। তো যাই হোক, আমরা অলমোস্ট নেমে যাচ্ছি, দেখতেই পারছেন হয়তো বা বুঝতে পারছেন যে প্রায় নেমে যাচ্ছি। তো এই তো এইটাই হচ্ছে নামার রাস্তা। প্রথমে মনে হয় যে এত চিকন রাস্তায় কীভাবে নামবে, তারপর দেখি যে না, বেশ বড় রাস্তাতেই নামে। আমি খুব সাহস করে ভিডিওটা করেছি, কারণ এই মুহূর্তটা আমার কাছে অনেক ভয় মানে ভয়ঙ্কর লাগে। আর এর কারণ হচ্ছে এই টাইপের অনেক মুভি দেখি যখন কিনা নামার সময় হচ্ছে ক্রাশ করে। তো যাই হোক, আমরা নেমে গিয়েছি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হয়েছে লং টাইম বসে থাকা বাচ্চাদের নিয়ে, তবুও সুস্থ মতো যে পৌঁছাতে পেরেছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যা বলে শেষ করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। তো আমরা মোটামুটি পৌঁছানোর 10-15 মিনিট লেগেছে বের হতে। তারপর আমাদের চেকিং ছিল, ইমিগ্রেশন ছিল, সেগুলো কমপ্লিট করে এখন আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। আমার হাজবেন্ড আমাদের লাগেজ একটা একটা করে নিয়ে তারপর আমরা বের হয়েছি। আমাদেরকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমাদের পরিচিত দুইজন ভাই এসেছিলেন, একজন হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ আর একজন হচ্ছে আমাদের নেইবার। তো তার সেই ভাইদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো এইটাই ছিল আমাদের ঢাকা থেকে নিউ ইয়র্ক জার্নি। তো আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।